मॉर्निंग स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबा भलो आमरा कंटिन्यू कर किंग्स टेल आर्थुरियन लीजेंड किंग्स टेलर फर्स्ट यूनिट पढ़ा गया है। आज हम पढ़ब सेकेंड यूनिट। सो लेट्स स्टार्ट। इन द होम ऑफ सर विक्टर आर्थर द सन ऑफ द लेट किंग वॉज स्पेंडिंग हिज बॉयहुड इन हैपिनेस एंड सेफ्टी। इन द होम अफ सर विक्टर एक्टर बाड़ीते आर्थर जे से छोट बेबीटा से सर एक्टर द ट्रस्टवर्दी हाथे तुले देया मार्लिन और सर उल्फियस तार हाथे तुले दिए ताके बोले चिलो निजे छेलेर मतो ताके ब्रॉट अप करते लालन पालन करते ताके बोले चिलो एडवाइस दिए चिलो सेई जे छोट्टो छेलेटा आस्ते आस्ते সেই মৃত রাজার যেই সেই ছোট্ট ছেলে আর্থার সেই তার বয়হুড অর্থাৎ তার শিশুকাল বা বাল্যকাল তার ছেলেবেলা তার ছেলেবেলাটা হ্যাপিনেস আনন্দের সঙ্গে এবং সেফটি নিরাপদের নিরাপত্তা বা নিরাপদেই কাটাচ্ছিল। কেন নিরাপদ ছিল? কারণ সেই ব্যারনসরা যারা সেই সিংহাসন থ্রোন ক্যাপচার করতে চাইছিল তারা তো কেউ জানে না যে সেই কোথায় সেই শিশুটা ব্রট আপ হচ্ছে লালন পালন হচ্ছে। সুতরাং সে নিরাপদেই তার বয়হুড তার ছেলেবেলাটা কাটাচ্ছিল। অ্যাজ হি গ্রিউ ওল্ডার তার বয়স যে বাড়তে থাকলো হি বিকেম জেন্টল স্ট্রং হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন। যখন তার বয়স হতে লাগলো সে ভদ্র হলো স্ট্রং শক্তিশালী হলো হ্যান্ডসাম খুব সুন্দর দেখতে গুড লুকিং। জেন্টল মিন্স ভদ্র স্ট্রং শক্তিশালী জানো হ্যান্ডসাম গুড লুকিং অ্যান্ড গুড এবং ভালো কার মতো হলো লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন অর্থাৎ তার বাবার যে গুণগুলো যে কোয়ালিটিস অফ হিজ ফাদার এভরিথিং হি পজেস তার বাবার সেই গুড কোয়ালিটিসগুলো সবই সে পেয়েছিল। 18 years past 18 বছর অতিক্রান্ত হয়ে গেল। বিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভেলরি। ব্রিটেন এ প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হচ্ছিল? সেই যে ব্যারনস সেই জমিদার বা সেই অভিজাতরা তারা দ্য এভরি ওয়ান ট্রাইড টু ক্যাপচার দ্য থ্রোন তারা সবাই থ্রোনটা ক্যাপচার করতে চাচ্ছিল সেই জন্য তাদের মধ্যে একে অপরের সঙ্গে রিভেলরি মিন্স শত্রুতা এনিমিটি তাদের সবার সঙ্গে একে অপরের সঙ্গে এনিমিটি আরম্ভ হয়ে গেল। রিভেলরি মিন্স এনিমিটি ENEMYTY শত্রুতা তাদের একে অপরের সঙ্গে শত্রুতা হয়ে গেল এবং সেই শত্রুতা কেমন শত্রুতা বিটের প্রচণ্ড সিভিয়ার রিভেলরি ঠিক আছে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। ব্রিটেনে মানে প্রতি মুহূর্তে কে সিংহাসনটা দখল করে হু ক্যান ক্যাপচার দ্য থ্রোন তাদের নিজেদের মধ্যে একটা যেন তার একটা প্রতিযোগিতা কম্পিটিশন স্টার্ট হয়ে গিয়েছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানস টু বিকাম দ্য কিং তাদের মধ্যে সেই ফাইটিং ব্যারনসদের মধ্যে সেই যুদ্ধরত জমিদার বা উপজাতদের মধ্যে কেউ রাজা হতে পারছিল না অর্থাৎ কেউই যুদ্ধে জয়লাভ করে অন্য সবাইকে ডিফিট করে বা পরাজিত করে কেউই সিংহাসনটা ক্যাপচার করতে পারছিল না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড এজ অফ দ্য পিস অ্যান্ড প্রসপ্যারিটি আন্ডার উথার পেনড্রাগন সেই যে ব্রিটেনের যারা লোকজন ছিল তারা সবাই লংড ফর মিন্স ইয়ার্ন ফর বা স্ট্রংলি ডিজায়ার তারা প্রচণ্ডভাবে চাইছিল তারা মনে প্রাণে চাইছিল। লং ফর মানে কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা করা বা মনে প্রাণে চাওয়া প্রচণ্ড পরিমাণে চাওয়া সেটা হলো লংড ফর যে সেই পুরনো দিনের সুখ শান্তি সমৃদ্ধি সেটা আবার ফিরে আসুক তারা সবাই চাইছিল। কারা চাইছিল? সেই পিপল কারণ সেই ফাইটিং ব্যারনসরা তারা নান অফ দেম ম্যানেজ টু বিকাম দ্য কিং তারা কেউ ম্যানেজ হচ্ছিল না কেউ সাকসেসফুল হচ্ছিল না কিং হওয়ার ক্ষেত্রে কেউ সাকসেসফুল হচ্ছিল না সেই জন্য তারা একে অপরের সঙ্গে ফাইট করছিল। তাই পিপল এটা দেখে দেখে টায়ার্ড হয়ে গিয়েছিলো তারা লং ফর করছিল তারা স্ট্রংলি ডিজায়ার করছিল প্রচণ্ডভাবে চাইছিল যে পুরনো দিনগুলো আবার ফিরে আসুক। তারপরে দেখো নেক্সট প্যারাতে রয়েছে
ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল ক্রিসমাসের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি, ফেস্টিভিটি মিন্স উৎসব, এটা ছিল একটা উৎসবের সময়, এটা একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, কিন্তু ব্রিটেনের চারিদিকে লোকজন সব হাংরি, ক্ষুধার্ত ছিল, শীতার্ত ছিল, অ্যান্ড ফ্রাইটেন্ড, ভীত সন্ত্রস্ত ছিল, তাদের মনে মনে ভয় ছিল, কারণ এভরি টাইম দেয়ার ওয়াজ এ ফাইট, দেয়ার ওয়াজ এ ফাইট এভরি টাইম, সো দেয়ার ওয়াজ নো পিস অ্যান্ড প্রসপ্যারিটি, কোনো শান্তিও ছিল না, সমৃদ্ধিও ছিল না, কোনো প্রোগ্রেসও ছিল না। ওয়ান ডে, একদিন, ইন আ চার্চ ইয়ার্ড, গির্জার মধ্যে, পিপল ফাউন্ড আ লার্জ স্টোন অন উইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট শোড, একদিন পিপলরা দেখলো একটা চার্চ ইয়ার্ড, একটা গির্জাতে মানুষ সবাই দেখলো একটা গির্জাতে কি একটা তরবারি ফিক্সড করা রয়েছে, ঠিক আছে, কি ফিক্সড করা রয়েছে, একটা লার্জ স্টোনের উপরে, বড় একটা পাথরের উপরে একটা ম্যাগনিফিসেন্ট শোড, ম্যাগনিফিসেন্ট শোড মিন্স চমৎকার তরবারি, ঠিক আছে, বলতে পারি ম্যাগনিফিসেন্ট মিন্স চার্মিং, ঠিক আছে, চমৎকার একটা তরবারি বা খুব সুন্দর একটা তরবারি সেই লার্জ স্টোনের পরে ফিক্সড করা ছিল। কারা দেখলো? পিপল দেখলো, এটা ফাউন্ড করলো, তারা এটা আবিষ্কার করলো। আপন দ্য স্টোন, সেই স্টোনের পরে ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, হু এভার পুলস আউট দিস শোড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। সেই যে লার্জ একটা স্টোন ছিল, সেই লার্জ স্টোনের পরে সেই যে শোডটা ফিক্সড করা ছিল চার্চ ইয়ার্ডে, কোথায় ছিল এটা? ওয়ার ওয়াজ দ্য লার্জ স্টোন? দ্য লার্জ স্টোন ওয়াজ ইন দ্য চার্চ ইয়ার্ড, গির্জার চত্বর বা গির্জার প্রাঙ্গণ, গির্জার সামনে সেই জায়গায় সেই যে লার্জ স্টোন ছিল, সেই লার্জ স্টোনে রাইট করা ছিল বা ইনস্ক্রাইবড করা ছিল, ইনস্ক্রাইবড মিন খোদাই করা, পাথরের উপরে খোদাই করে লেখা ছিল, ঠিক আছে, গোল্ডেন লেটার্স, গোল্ড লেটার্স, গোল্ড লেটার্স বা গোল্ডেন লেটার্স দিয়ে এটাকে খোদাই করা ছিল, সোনার অক্ষরে বা স্বর্ণাক্ষরে খোদিত ছিল, যে এই তরবারিতে তুলতে পারবে বাই রাইট অফ বার্থ, জন্মসূত্রে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে বা সেই জন্মসূত্রে ইংল্যান্ডের সিংহাসন লাভ করবে। ইমিডিয়েটলি দ্য ইগার ব্যারনস হু লংড টু বিকাম দ্য কিং জসল্ড অ্যামং দেমসেলভস, সঙ্গে সঙ্গে সেই উৎসাহী ব্যারনস, সেই জমিদার বা সেই তোমার অভিজাতরা, অভিজাতরা যারা নিজেদের মধ্যে ফাইট করছিল থ্রোনটা ক্যাপচার করার জন্য, তারা দেখলো বাহ, এটা একটা ইজি ওয়ে পাওয়া গেছে, একটা সুন্দর উপায় পাওয়া গেছে, এখান থেকে এই তরবারিতে শোটটা তুললেই আমি রাজা হয়ে যাবো জন্মসূত্রে। তাই সবাই নিজেদের মধ্যে জসেলিং করতে লাগলো, ঠেলাঠেলি করতে লাগলো, ধাক্কাধাক্কি করতে লাগলো যে কে আগে তরবারিটা তুলতে পারে, ভাবলো যে এটা ভেরি ইজি ব্যাপার, ভেরি সিম্পল ম্যাটার, আমি যদি আগে যাই আমি আগে তুলে ফেলবো, অন্য কেউ আগে গেলে সেই হয়তো তরবারিটা তুলে ফেলবে, আমার আর রাজা হওয়া যাবে না, হতে পারবো না, সেই জন্য তারা নিজে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগলো, জসেলিং করতে লাগলো, জসেলস মিন্স ধাক্কাধাক্কি করা। বাট দেখো একটা আশ্চর্যের বিষয়, সারপ্রাইজিং বিষয়, নাম সাকসিডেড, কিন্তু কেউ সফল হলো না। আমরা এক্ষেত্রে বলতে পারি যে রামায়ণে যে সেই হরধনু ভাঙার ক্ষেত্রে সীতার স্বয়ম্বর সভায় রাম যেরকম হরধনু ভাঙতে গিয়েছিল, সেখানেও রাজাদের মধ্যে একটা জসেলিং শুরু হয়ে গেছিলো, হুড়োহুড়ি শুরু হয়ে গেছিলো যে কে আগে ভাঙে, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা কেউই তুলতে পারছিল না। দ্য শোড রিমেইন্ড ফিক্সড টু দ্য স্টোন, তারা কেউ সফল হলো না, শোডটা একেবারে সেই পাথরে গেঁথেই থাকলো, ফিক্স হয়েই থাকলো, তারা টানাটানি করেও তুলতে পারলো না। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য শোড ফর দ্য ফার্স্ট টাইম, এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18, যার বয়স ছিল 18, অর্থাৎ আর্থার সেই ছোট্ট ছেলেটি আর নেই, সে এখন তার বয়স 18 বছর বয়স হয়ে গেছে, সেই এই শোডটা তুলতে সাকসিডেড হয়েছিল, সাকসিডেড মিন্স সফল, আর লিফট মিন্স পিক আপ, লিফট মিন্স
পিক আপ তোলা, লিফট মিন্স পিক আপ তোলা। তাহলে নাও আর্থার ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, আর্থার ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, 18 বছর বয়স হয়ে গেছে, সে ওই তরবারিটি তুলল ফর দ্য ফার্স্ট টাইম, এর আগে সে তোলেনি, এই প্রথমে তুললো, এর আগে কোনো ব্যারনস এত চেষ্টা করলো কেউ তুলতে পারলো না। দ্য ব্যারনস ওয়ার এংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, দ্য ডিমান্ডেড আ টেস্ট, সেই ব্যারনসরা স্বভাবতই ন্যাচারাল ব্যাপার এটা, তারা খুব এংরি হয়ে গেল, খুব রেগে গেল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং হতাশ হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্টেড মিন্স হতাশ হয়ে যায়, হোপলেস। সেই ব্যারনসরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল এবং এংরি রেগে গেল যে আমরা পারলাম না, ছোট্ট একটা বাচ্চা, তাদের কাছে বাচ্চা বলেই মনে হলো যে এই ছোট্ট বাচ্চাটা সে তুলে দিল তাই, এবং তারা সিংহাসন দখল করার যে স্বপ্ন, সেই ড্রিমটা, ড্রিমটা ব্রেক হয়ে যাওয়ার ফলে তাদের মনটা একেবারে ভেঙে গেল, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল তারা। দে ডিমান্ডেড আ টেস্ট, তারা আবার একটা ট্রায়ালের জন্য তারা দাবি করলো, ডিমান্ড মিন্স দাবি করা, বললো এ ছলনা করেছে বা প্রতারণা করেছে, আবার একটা পরীক্ষার দরকার। আপন এ ব্রাইট মে মর্নিং আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, একদিন মে মাসের ঝলমলে সকালবেলা, ব্রাইট মিন্স ঝলমলে, আ গ্রেট ট্রায়াল, একটা বেশ বড় একটা টেস্ট অনুষ্ঠিত হলো, এখানে ট্রায়াল মিন্স টেস্ট, পরীক্ষা, কারণ সেই ব্যারনরা টেস্টের জন্য ডিমান্ড করেছিল, সেই টেস্ট টুক প্লেস, টুক প্লেস মিন্স ঘটা, টুক প্লেস মিন্স ঘটা, হ্যাপেন, প্রচুর লোকের সামনে সেই ট্রায়ালটা অনুষ্ঠিত হলো, যাতে সবাই এতে সম্মতি দেয়, না না এই তুলেছে বা এই তুলতে পারে, আর কোনো যাতে ডিবেট না থাকে। সেখানে কারা ছিল, দেয়ার আর দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, সেখানে সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ ছিল না, সেখানে পিজেন্টস ছিল, কৃষকরা ছিল, ক্রাফটসম্যান আর্টিজেন্স অর্থাৎ শিল্পী বা তাঁতিরা ছিল, এরকম আমরা বলতে পারি, যারা আর্টের কাজ টাজ করতো, কারিগররা, সেই কারিগররা ছিল বা কৃষকরা ছিল, আর কারা ছিল, মার্চেন্টস অর্থাৎ বিজনেসম্যান, ব্যবসায়ীরাও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, এবং তাছাড়াও ব্যারনসরাও অর্থাৎ সেই জমিদার বা সেই অভিজাতরাও ছিল, অর্থাৎ সমাজের সমস্ত র্যাঙ্ক, সমস্ত র্যাঙ্কের লোকেরা ছিল, প্রত্যেকটা ধরনের লোক উপস্থিত ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোর্ড ইজিলি, ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এভরি ওয়ান প্রত্যেকের সামনে, আর্থার সেই যে স্লেন্ডার রোগা ইয়ং যুবক, সেই যে রোগা যুবক ছেলেটা লিফট করলো, তুলতে পারলো দ্য সোর্ড ইজিলি, খুব সহজভাবেই বা খুব ইজিলি সেই সোর্ডটা তুলে ফেললো, তার যেন কোনো কষ্টই হলো না। স্লেন্ডার মিন্স থিন, রোগা আমরা বলবো, স্লেন্ডার, স্লেন্ডার বয়, থিন বয়, রোগা পাতলা, ছিপছিপে গড়ন, দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, সেই ক্রাউড তাকে হেল্ড করলো, ওয়েলকামড জানালো, যে ইউ আর আওয়ার কিং, তুমি হলে আমাদের রাজা, ওয়েলকাম করলো, স্বাগত জানালো, হেল্ড করলো, কাকে, সেই আর্থারকে। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারের প্রথম ডিউটি ছিল সিকিউর করা, নিশ্চিত করা, সিকিউর মিন্স নিশ্চিত করা, সার্টেন করা, যে ইংল্যান্ডে যেন আর কোনো আনহ্যাপিনেস না থাকে, পিস আসে, শান্তি এখানে শান্তি বিরাজ করে, মারামারি গণ্ডগোল এই বিষয়গুলো যেন না থাকে, তাই তার প্রথম ডিউটি ছিল, প্রথম কাজ হলো ইংল্যান্ডে পিস রেস্টোর করা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াজ মার্লিন, তাকে সাহায্য করেছিল কে, সেই যে জ্ঞানী মার্লিন, সেই কিংয়ের যে ট্রাস্টেড কাউন্সিলার্স, তাদের মধ্যে একজন হলো মার্লিন, তিনি তাকে হেল্প করেছিলেন। লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অব দ্য কমন পিপল, ঠিক তার বাবার মতো আর্থারও সেই সাধারণ মানুষের, নিরীহ মানুষের, অর্ডিনারি মানুষের, কমন মিন্স অর্ডিনারি, অর্ডিনারি পিপলদের গুড,
কীভাবে ভালো হবে সেটা নিয়ে সবসময় কনসার্ন ছিলেন, অর্থাৎ চিন্তা করতেন, ওরিড ছিলেন। কনসার্ন মিন্স ওরিড। কিং আর্থার ফট ব্যাটল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। কিং আর্থার অনেক যুদ্ধ করেছিলেন যাতে কেউ ইল ট্রিট না করতে পারে। ইল ট্রিট মিন্স এখানে অত্যাচার করা বা ক্ষতি করা, অত্যাচার করা বা ক্ষতি করা, অপ্রেস করা। তার যে হাম্বলেস্ট নিরীহ প্রজা, হাম্বলেস্ট মিন্স এখানে আমরা বলবো ইনোসেন্ট, ইনোসেন্ট নিরীহ, তার যে নিরীহ সাবজেক্টস মিন্স প্রজা, তার যে নিরীহ প্রজা, সেই নিরীহ প্রজাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে, কেউ যাতে হার্ম না করতে পারে, ইল ট্রিট না করতে পারে, তাদের উপরে অত্যাচার না করতে পারে, ঠিক আছে, তাদেরকে চিট না করতে পারে, সেই জন্য কিং আর্থার অনেক যুদ্ধ করেছিলেন। যত রাজ্যে যত ঠক, প্রতারক, শয়তান লোক, খারাপ লোক, ব্যাড পার্সন, ইভিল পার্সন, তাদের বিরুদ্ধে অনেক ফাইটিং করেছিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোল্ড ইন আ ব্যাটল। কিং আর্থার তার যে রয়্যাল শোল্ড, অর্থাৎ রাজকীয় তরবারি, সেই তরবারিটা একটা যুদ্ধে, একটা ব্যাটেল ফিল্ডে, ব্যাটেল, ব্যাটেল মিন্স যুদ্ধ, একটা যুদ্ধে তিনি সেই তরবারিটা হারিয়ে ফেলেন। ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। একদিন মার্লিন তাকে নিয়ে গেলেন একটা ভ্যালি, ভ্যালি মিন্স উপত্যকা, সুইট স্মেলিং মিষ্টি গন্ধে ভরা, ফুলের মিষ্টি গন্ধে ভরা একটা উপত্যকাতে নিয়ে গেলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। অ্যাট দ্য এজ, এজ মিন্স বর্ডার, সেই কর্নার বা বর্ডার বা প্রান্তে, সেই যে সমভূমিতে, ভ্যালিতে নিয়ে গেলেন, ফুলের মিষ্টি গন্ধে ভরা সেই যে ভ্যালিতে নিয়ে গেলেন, সেই ভ্যালির একটা প্রান্তে, সেই সমভূমির একটা প্রান্তে একটা ডিপ লেক, গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। আর্থার যেই অ্যাপ্রোচ করলো সেই লেকের কাছে গেল, অ্যাজ ই নিয়ার দ্য লেক, যখনই লেকের কাছাকাছি গেল, তখনই সেই লেকের ভিতর থেকে দুটো বিউটিফুল আর্মস, ঠিক আছে, আ বিউটিফুল আর্ম, একটা বিউটিফুল বাহু উঠলো, তার হাতে গোল্ডেন ব্রেসলেটস পরা ছিল, সোনার ব্রেসলেটস পরা ছিল সেই বাহুতে, এবং সেটা উঠলো কি তোমার ওই লেকের জল থেকে, একটা ডিপ লেক ছিল, সেই লেকের ভিতর থেকে একটা বিউটিফুল সুন্দর হাত উঠে আসলো, তাতে একটা সোনার ব্রেসলেট আটকানো ছিল। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারাল্ডস। সেই হ্যান্ড থেকে, হ্যান্ডটা কী নিয়ে রাইজ করলো, কী নিয়ে রোজ করলো, একটা সোর্ড, একটা তরবারি, আর্থারের যেরকম তরবারি হারিয়েছিল ঠিক ওই রকম একটা তরবারি নিয়ে উঠলো। কিন্তু এই তরবারিটা একদম আলাদা, এই তরবারিতে কী ছিল, রুবিস ছিল অ্যান্ড এমারেল্ড ছিল। রুবিস মিন্স চুনি অ্যান্ড এমারেল্ডস মিন্স পান্না, এগুলো সব প্রিসিয়াস স্টোনস, দামি দামি পাথর, তোমরা জানো রুবিটা হলো ডিপ রেড কালারের পাথর, রুবিটা হলো ডিপ রেড কালারের পাথর। এই যে ডিপ রেড কালারের পাথর, এই রুবিটাকে আমরা বলি চুনি, আর এমারাল্ডস, এমারাল্ডস মিন্স পান্না, এটা হলো গ্রিন কালারের স্টোন। এই গ্রিন কালারের স্টোনকে আমরা এমারাল্ডস বলি ইংলিশে, বাংলায় হলো পান্না। তাহলে তার এই ডিপ লেকের ভিতর থেকে যে হ্যান্ডসটা রাইজ করেছিল বা উঠেছিল, সেই হ্যান্ডসটাতে একটা শোর ধরা ছিল, সেই শোরটাতে, শোরটা কী দিয়ে, কী দেওয়া ছিল তাতে, রুবিস অ্যান্ড এমারাল্ডস। ঠিক আছে, নেক্সট দিন আমরা ইউনিট 3 পড়বো।